ও বাবা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বার বার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বার বার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবা রে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, দুনিয়া থাকার জানা মুসাফের খানা, হেদায়তের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। কয়েকদিন কষ্ট করো, কষ্ট কিছু না। এক হাদিসের মধ্যে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবার পরে জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল আমার জান্নাত খানা একটু ঘুরিয়া দেখিয়া আসো। আমি কেমন জান্নাত বানাইছি? জিব্রাইল আলাইহিসসালাম এক এক পাঙ্কার বাড়িতে 500 বছর সফর করতে পারেন, এরকম 500 বছর সফর করতে করতে জান্নাত দেখিয়া শেষ করতে পারলেন না। আল্লাহ পাক কাছে রিপোর্ট বলে, মাওলা রে, তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, তোমার বান্দাদের কানের মধ্যে জান্নাতের একটু সংবাদ যদি কেউ পৌঁছাতে পারে, জীবন গেল তারা জান্নাতের না আসিয়া ছাড়বে না। এবার আল্লাহ পাক বলেন, যাও জিব্রাইল আমার জাহান্নামখানা দেখিয়া আসো, এরকম 500 বছর সফর করিয়াও জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই। জিব্রাইল আলাইহিসসালাম আসিয়া রিপোর্ট দেয়, মাওলা রে, তুমি জাহান্নাম কেন বানাইছো, এত কঠিন, এত মারাত্মক জাহান্নাম, তোমার বন্দারা যদি একটু কানেও জানতে পারে, জীবন গেল তারা কোনোদিন জাহান্নামে আসবে না, জাহান্নাম তো ফাঁকাই থাকবে, এটা কেন বানাইছো? এবার মাওলানা ফাক রব্বুল আলামিন বলছে, ও জিব্রাইল আমার জান্নাত ও জাহান্নাম উভয়খানে একটু দেখিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতের কাছে গিয়া দেখে চারপাশে কাটার বেড়া, আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান। জিব্রাইল আলাইহিসসালাম মনটা খুবই খারাপ হয়ে গেছে। এবার জিব্রাইল আলাইহিসসালাম আসিয়া বলে, মাওলা রে, তুমি জান্নাতের চারপাশে যেইভাবে কাঁটার বেড়া দিয়া রাখছো, আমার ভয় হয় তোমার বন্দরা যখনই জান্নাতে ঢুকতে যাইবে আর ওই কাঁটার আঘাত খাই আবার ফিরিয়া না আসে, আর তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান লাগাইয়া রাখছো, আমার ভয় হয় ফুল তুলতে তুলতে না আবার তোমার বন্দরা জাহান্নামে পড়িয়া যায়। নবী আদম আলাইহিসসালাম তার সন্তান কাবিলকে বুঝাতে পারে নাই, আদমের সানি নবী নূহ আলাইহিসসালাম তার ছেলে কেনানকে বুঝাতে পারে নাই, নবী ইব্রাহিম আলাইহিসসালাম যিনি জাতির পিতা তার বাবাকে তিনি বুঝাতে পারেন নাই, নবী লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে বুঝাতে পারেন নাই, আমার নবী সরদার দু আলম আলাইহিসসালাম সাইদুল আম্বিয়া আলিহ সালাতাম তার আপন চাচা আবু তলেবকে বুঝাতে পারেন না, হেদায়তের মালিককে, বুঝ দেওয়ার মালিককে একমাত্র আমার মাওলা, অন্য কেউ এখানে কোনো শেরকাত নেই। এই বুঝ সবচেয়ে দামি, এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান কেউ হিন্দু, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ শিখ কেউ বৌদ্ধ,
এই বুঝার কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে এই বুঝার কারণেই কেউ মদ বিক্রি করে দুধ পান করে আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে এই বুঝার কারণেই কেউ দাড়ি রাখে কেউ দাড়ি কাটে এই বুঝার কারণেই কেউ পর্দা করে কেউ পর্দা করে না এই বুঝার কারণেই মানুষ আওয়ামী লীগ করে এই বুঝার কারণেই কেউ বিএনপি করে এই বুঝার কারণেই কেউ জাতীয় পার্টি জাসদ বাসদ করে সব কিছু কি সব বুঝ সবই বুঝ এই বুঝটা সবচেয়ে দামি যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কিছু নাই স্রষ্টা বলতে কিছু নাই তারা নাস্তিক হয়ে গেছে তারা কি হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে আল্লাহ বলতে এইগুলি কিচ্ছু না এগুলি সব মোল্লা মৌলবীদের ধার্মিকদের অন্ধবিশ্বাস প্রাকৃতিক ভাবে দুনিয়ার সৃষ্টি পানির থেকে ফেনা ফেনার থেকে কীট পতঙ্গ তার থেকে ব্যাস ব্যাঙের সৃষ্টি ব্যাঙের থেকে বানর বানর জাতীয় অমুক তমুক তার থেকে জাফর ইকবাল তাল দলবনের সৃষ্টি হয়ে গেছে এই বাস এদের বুঝে আসছে এইভাবে সৃষ্টি আমাদের বুঝে আসছে কি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন তার মধ্যে রূহ ফিক্সেন তার পাঁচজনের হাড্ডি থেকে আদম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন এই দুই জোড়ার এই এই জোড়ার মধ্যে থেকে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি করেছে এরা আস্তিক হয়ে গেছে এরা আস্তিক হয়ে গেছে যারা মনে করে স্রষ্টা একজন আছে আল্লাহ একজন আছে কিন্তু তার একজন ছেলেও আছে একটা পুত্র সন্তান আছে উজাইর ইবনুল্লাহ এই বুধ যাদের চলে আসছে তারা ইহুদি হয়ে গেছে যাদের বুঝ আসছে আল্লাহ তো আছে তার একজন স্ত্রীও আছে স্ত্রীর ঘরে একটা ছেলেও পয়দা হয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাকের স্ত্রী তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা খ্রিস্টান হয়ে গেছে যাদের বুঝ আসছে আল্লাহ তো আছে সমস্ত ক্ষমতার অধিকারী তিনি নন ক্ষমতা ক্ষমতা ভাগ করা হয়েছে সূর্যের ক্ষমতা একজনের কাছে চন্দ্রের ক্ষমতা ভিন্ন জনের কাছে মেঘের ক্ষমতা অন্য জনের কাছে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে বরকত দেয়া এবং না দেওয়ার ক্ষমতা লক্ষ্মী দেবীর কাছে পানিতে মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে গঙ্গী দেবীর কাছে আগুনে পোড়ায় মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে যারা মনে করে ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কালি এই বুধ যাদের মধ্যে চলে আসছে তারা কি হয়ে গেছে হিন্দু হয়ে গেছে এটা বুঝ অন্য কিছু না যাদের বুঝ আসছে আল্লাহ একজন আছে তার কোনো শরীক নেই তিনি জন্ম নেন না জন্ম দেন নাই কিসের স্ত্রী কিসের পোলা তিনি কার থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই তিনি একক সমস্ত ক্ষমতার মালিক তিনি ক্ষমতা ভাগও করেন না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই ভূত যাদের মধ্যে চলে আসছে তারা মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে ভাই সব বুঝ যাদের বুঝ আসছে যে সেকুলার ব্যতীত ধর্মের উপকবাদ ব্যতীত মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না সেকুলারই একমাত্র মানুষের মুক্তি এবং শান্তির পথ ক্রান্তি এই বুধ যাদের মধ্যে চলে আসছে তারা আওয়ামী লীগ হয়ে গেছে বলেন কি হয়ে গেছে যারা মনে করে ডেমোক্রেসি গণতন্ত্র বাদ ব্যতীত মানুষের শান্তি মুক্তি আসতে পারে না একমাত্র গণতন্ত্রের মধ্যে সমস্ত মানুষের কল্যাণ এবং মুক্তি এই বুধ যাদের মধ্যে চলে আসছে তারা বিএনপি হয়ে গেছে কথা বলেন না কেন কি হয়ে গেছে কেন বলেন এই ব্যক্তি বিএনপি বলেন কি কেন এই ব্যক্তি আওয়ামী লীগ কেন বললেন বলেন একটা বুঝ যাদের মধ্যে এই বুঝ চলে আসছে সাম্যবাদ কমিউনিজম ছাড়া মানুষের মুক্তি এবং শান্তি আসতে পারে না মানুষের মুক্তি এবং শান্তি কিসের মধ্যে কমিউনিজমের মধ্যে সাম্যবাদের মধ্যে এই বুধ যাদের মধ্যে চলে আসছে তারা কি হয়ে গেছে কমিউনিস্ট চাষত বাসত ন্যাপ ঠিক না ওয়ার্কার্স পার্টি ছাত্র ইউনিয়ন এরা সব মনে করে সাম্যবাদের মধ্যে একমাত্র মানুষের মুক্তি এবং কল্যাণ বুঝ যাদের বুধ চলে আসছে কোনো তন্ত্র ফন্ত্রের মধ্যে মানুষের মুক্তিও নেই কল্যাণও নেই
কল্যাণ এবং মুক্তি কিসের মধ্যে? কোরআন ও সুন্নাহর মধ্যে। কোরআন ও সুন্নাহ বাস্তবায়ন না হলে না দুনিয়াতে মানুষ মুক্তি পাবে না কবরে মানুষ নাজাত পাবে। একমাত্র দুনিয়াতে মুক্তি আখেরাতে শান্তি কোরআন ও সুন্নাহর মধ্যে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়ে গেছে তার ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে গেছে। যারা মনে করে নামাজ না পড়লে এমন গুতার গুতা, এক রক্ত নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া 2,88,00,000 বছর জাহান্নাম। কয় কোটি? কয় রক্ত নামাজ কাজা করলে সারিয়া দিলেন ইচ্ছা করিয়া কাজা করলে? হাত্তা মাজাত অক্তুহা সুম্মা কাজা, নামাজ সারে নাই, উজু ঠিকই করছে, গোসলও করছে, জাগা পাক, কাপড় পাক, শরীর ঢাকা, কেয়াম করা, রুকু করা, সাজদা করা, কেবলামুখী হওয়া, কেরাত তাসবিহ সব পড়ছে, কোনোটা বাদ নেই, শুধু এই পড়বো এই পড়তেছি, সারাদিন করি না এই কাজ, এই পড়তেছি এই পড়বো এই পড়তেছি এই পড়বো, ব্যাস কারবার শেষ, অক্ত চলিয়া গেছে, অক্ত শেষ, হাত্তা মাজাত অক্তুহা সুম্মা কাজা, সে নামাজ সারে নাই কাজা করছে ইচ্ছা করিয়া। এক হব্বা জাহান্নাম, এক হব্বা মানে 2,88,00,000 বছর জাহান্নাম। এই বুঝ যাদের মধ্যে পয়দা হইছে, জীবন যায়, দোকান যায়, ব্যবসা শেষ, নামাজ কাজা করে না, বুঝ পয়দা হইছে। আমি এই জাহান্নামের আগে তো 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না, 1 সেকেন্ডও না। নামাজ কায়াবার দিকে তাকা, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাইয়া কাল হিজার দাশাদ কসওয়া আওয়াশাদ কসওয়া। কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে সব, আল্লাহ কো ঠিক না। যাদের বুথ চলে আসছে আমি জাহান্নামের 1 সেকেন্ড আ যাবো সহ্য করতে, হ্যাঁ জীবন যায়, দোকান যায়, ব্যবসা বাণিজ্য প্রচন্ড ঠান্ডা, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে প্রচন্ড শীত, বাতাস ও শিনশিন করে চলতেছে, নদীর পাড়ে গিয়া দেখি আর সহ্য হয় না, কিন্তু নামাজের তো সময় যায়, থাপ করে লাভ দিয়া পড়িয়া গোসল করিয়া নামাজে হাজির হয়ে গেছে। কি বুঝ পয়দা হয়েছে এ ঠান্ডা আর কি, কিন্তু কবর আজাব জাহান্নামের আজাব সহ্য করতে পারবো। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে নামাজ কাজা করে না, দেখবেন আজান দিলি মাথার মধ্যে কখন হাজিরা দেবে, কখন আল্লাহর সামনে দাঁড়াইবে, কলিজার মধ্যে মনে হয় টান মারতে আস, কিসের জন্য চুম্বুকের মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমান, যখন আজান হইয়া যায় আমিও নবীকে চিনতাম না, নবী আমাকে চিনত না, মাওলা ডাকস। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যখন উযু করতে যাইতেন থরথর করে কাঁপ, চেহারা লাল হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, বলে কি ঘটনা নাকি আপনি এরকম করেন কেন? বলে মাওলার দরবার হাজিরা দিতে যাবো, আহকামুল হাকিম রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, এত আজিম আজকে দুনিয়ার জজ সাহেবের কাছে দাঁড়াইতে গেলে আরে গেছেন কোটে, মাঝে মাঝে যাইয়েন দেখেন জজ সাহেবের সামনে যখন দাঁড়ায়, আমরা তো দাঁড়াইছি কতবার, হাইকোর্টের জামিন নিছি, হাইকোর্টের জামিন আছে, এরপরও নিম্ন কোর্টে হাজিরা দেওয়ার জন্য বলছে, জামিন ক্যান্সেল করার সুযোগ আছে, দেখছি কলিজের মধ্যে থরথর 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 করে, অথচ যেই কেস এই কেসে হয়তো 5 বছর সাজা হবে, বা জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কত কোর্টের অভাব নেই, এরপর দেখছি কলিজের মধ্যে থরথর থরথর করে কাঁপতে থাকে, যদি জামিন ক্যান্সেল হয়ে যায়, যদি জামিনটা ক্যান্সেল হয়ে যায়, দুনিয়ার জজের সামনে কত প্রেশান, কত প্রেশানি, কত আদব, হাসি না, চুলকাই না, ব্যাংক করি না, যদি জজ সাহেব জামিন ক্যান্সেল করিয়া দেয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আজিম, এত মহান সত্তার সামনে দাঁড়াবো, অথচ আমার কোনো খবর নেই,
চিন্তা নাই, ভাবনা নাই, আজমত অন্তরের মধ্যে নাই, কার সামনে দাঁড়াইতেছে? আকবর আলা কুল্লি শাই, তিনি সবচেয়ে বড়, তিনি খালেক, আমরা মাখলুক, তিনি মালিক, আমরা গোলাম, তিনি মাওলা, আমরা গোলাম, তিনি সব, আমরা কিছু না, তিনি বাকি, আমরা সব ফানি। সেই মাওলার সামনে দাঁড়াবো কই, আজমত কই, বুঝ নাই তো। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যেন মাওলায় তোমাকে, তুমি যেন মাওলাকে দেখিয়া পালাইস। কই ভাব, সব বুঝ, সব কি যাদের বুঝ পয়দা হইছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে দাঁড়াবো, তার চেহারা যদি দাঁড়ি দেখি, আমার চেহারায় দাঁড়ি নাই, নবী আমার চেহারার দিকে তাকাইয়াই কষ্ট পাবেন। হেই বিয়াকু, আমার দাঁড়িটুকু রাখতে পারলি না, নবীর মনের মধ্যে কষ্ট লাগিয়া যাবে, আমারও তো লজ্জায় মাথা নত হয়ে যাবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে, কিসের স্ত্রী আর কিসের বন্ধু আর কিসের সমাজ, কিসের চাকরি আর কিসের পাসপোর্ট আর কিসের বিদেশ, কিয়ামতের ময়দানে নবীর সামনে উঠব, তার চেহারায় দাঁড়ি, আমার চেহারায় দাঁড়ি নাই, নবীর কলিজায় কষ্ট লাগবে, লজ্জা আমার মাথা নত হয়ে যাবে, থোতর স্ত্রী, থোতর বন্ধু, থোতর সমাজ, দাঁড়ি আর কাটব না, পোস দেব না। এই বুঝ যাদের পয়দা হয়ে গেছে, আমি 1 কোটি টাকা হাতে দেন, দেন 5 কোটি, দেন 100 কোটি, দেন আর বলেন দাঁড়ির মধ্যে পোসলা দাও, টাকার মধ্যে লাত্থি মারবে কিন্তু দাঁড়ির মধ্যে পোস মারবে না। বুঝ চলে দুনিয়া কয় দিন, কিসের ফালতু এক দুনিয়া, হবেটা কি? বুঝ, আরে কি মজা, একবার যদি অন্তরের মধ্যে বুঝটা পয়দা হয়ে যায়, কাজ করতে খুব সুবিধা। যাদের বুঝ আসছে দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দিগি, যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও কথা বলে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও, যেই দোকানদার বিক্রি করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও, যাকে কার্যকারী করছে সেও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, ধনীও নাই, গরিবও নাই। হাইকোর্টের মাজারে কত বড় লোক পড়িয়া আছে, কেউ জিজ্ঞাসা করে না, কেউ মনেও রাখে না, আমার বাবায় কোথায় গেল, আমার দাদায় কোথায় গেল, ছোটবেলার যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, প্রাইমারি লেভেলে পড়াশোনা করছি, এরকম অনেক ছাত্র ভাই দুনিয়াতে নাই, আমার সামনে আমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে তো তার সন্তানের লাশ কাঁধের মধ্যে নিয়ে ফেলাইছে, অনেক দাদা অনেক নানা তো তার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছে, সুস্থ ব্যক্তির খবর আসছে দুনিয়াতে নাই, অমুক বড় লোক দুনিয়াতে নাই, শিক্ষিত মানুষও দুনিয়াতে নাই, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, আজকে আমেরিকার লোক থাকলেও 1 সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়, ইংল্যান্ডে থাকলে 1 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির দরজায় কবরের মধ্যে বাবাকে দাদাকে যে শোয়াইলাম, আজ কোনো খবর নিতে পারি নাই, আমরাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, আমাদের খবরও কেউ নিতে পারবে না, যদি মাওলায় আমাদের খবর নাই না, কি উপায়, কি উপায়, আমার কি উপায়, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা বোনেরা, ও বাবা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বার বার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বার বার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া
জস করে হাল্লে হাই করে আপিল করিয়া হাই করে হাল্লে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মওয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবা রে ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দালে মা বোনেরা দুনিয়া থাকার যারা মুসাফের খানা মাওলারে হেদায়তের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না বাবারে কয়েকদিন কষ্ট করো কষ্ট কিছু না এক হাদিসের মধ্যে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবার পরে জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল আমার জান্নাত কেন একটু ঘুরিয়া দেখিয়া আসো আমি কেমন জান্নাত বানাইছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এক এক পাঙ্কার বাড়িতে 500 বছর সফর করতে পারেন এরকম 500 বছর সফর করতে করতে জান্নাত দেখিয়া শেষ করতে পারলেন না আল্লাহ পাক কাছে রিপোর্ট বলে মাওলা রে তুমি এত সুন্দর জান্নাত বানাইছো তোমার বান্দাদের কানের মধ্যে জান্নাতের একটু সংবাদ যদি কেউ পৌঁছাতে পারে জীবন গেল তারা জান্নাতের না আসিয়া ছাড়বে না এবার আল্লাহ পাক বলেন যাও জিব্রাইল আমার জাহান্নামখানা দেখিয়ে আসো এরকম 500 বছর সফর করিয়াও জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই জিব্রাইল আলাইহিস সালাম তো আসিয়া রে ফরদা মাওলা রে তুমি জাহান্নাম কেন বানাইছো এত কঠিন এত মারাত্মক জাহান্নাম তোমার বান্দারা যদি একটু কানেও জানতে পারে জীবন গেল তারা কোনোদিন জাহান্নামে আসবে না জাহান্নাম তো ফাঁকাই থাকবে এটা কেন বানাইছো এবার মাওলানা ফাক রব্বুল আলামিন বলছে ও জিব্রাইল আমার জান্নাত ও জাহান্নাম উভয়খানে একটু দেখিয়ে আসো এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম জান্নাতের কাছে গিয়া দেখে চারো পাশে কাটার বেড়া আর জাহান্নামের চারো পাশে এত সুন্দর ফুলের বাগান জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম মনটা খুবই খারাপ হয়ে গেছে এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসিয়া বলে মাওলা রে তুমি জান্নাতের চাইরো পাশে যেইভাবে কাঁটার বেড়া দিয়া রাখছো আমার ভয় হয় তোমার বান্দারা যখনই জান্নাতে ঢুকতে যাইবে আর ওই কাঁটার আঘাত খাই আবার ফিরিয়া না আসে আর তুমি জাহান্নামের চাইরো পাশে যেইভাবে ফুলের বাগান লাগাইয়া রাখছো আমার ভয় হয় ফুল তুলতে তুলতে না আবার তোমার বান্দারা জাহান্নামে পড়িয়া যায় এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা জান্নাতে যাইতে গেলে একটু কাঁটা রাগা সহ্য করতে হবে যেরকম ফজরের নামাজ পড়ো গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া নামাজে হাজির হইয়া যাও জান্নাতের কাজ করো কাঁটা ফরো আবার জোহরের সময় প্রচন্ড বেঁচা কিনা দোকান বন্ধ করিয়া নামাজে হাজিরা দাও জান্নাতের কাজ করো কাটা ফরো আসরের সময় বন্ধুরা সব খেলাধুলার মধ্যে মত্ত তুমি খেলাধুলা বাদ দিয়া মনের বিরোধিতা করিয়া নামাজে হাজিরা দাও জান্নাতের কাজ করো কাটা ফরো মাগরিবের নামাজে কেউ যায় না তুমি বন্ধুদের আসর থেকে উঠিয়া মাগরিবের নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা ফরো ইশারের নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা পড়ো প্রচণ্ড রৌদ্র গরমও বেশি চৈত্রি মাসের দিন ফাল্গুন মাসের দিন বৈশাখ মাসের দিন কলিজা শুকায় গেছে পানিও আছে ঠেলা গাড়ি ঠেলোর রিক্সা বহন করো মনে হয় যেন আর সহ্য করতে পারো না কষ্ট করিয়া রোজা রাখো জান্নাতের কাজ করো কাটা ফরো এত গরিব প্রতিদিন আনো প্রতিদিন খাও অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া থাকো
জান্নাতের কাজ করো কাটা ফোরো তুমি দাড়ি রাখি স্ত্রীর কাছে গেছো স্ত্রী বেজার হয়ে গেছে চলিয়া গেছে দাড়ি কাটিও না জান্নাতের কাজ করো কাটা ফোরো হালাল হারাম তমিজ করিয়া খাও জান্নাতের কাজ করো কাটা ফোরো ইবাদতের মধ্যে মগ্ন থাকো জান্নাতের কাজ করো কাটা ফোরো কাটা ফোড়তে 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 যখন কাটার বেড়া পাড়ি দিয়া মৃত্যুর বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাবা আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে আমার এই বন্দা আমার এই বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া হুটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম আল্লাহ পাকের বান্দা মধ্যে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেলমানরা যাওয়া খেরের মালা নিয়া দাঁড়ায়া রইছে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এ আল্লাহ পাকের বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শৈলের থেকে রু বাহির হইয়া যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে কোনো কিছু ত্যাগ করতে পারবে না একটু কাটা পড়ো একটু কষ্ট করো তুমি কি দেখো না ভালো রেজাল্ট করার আগে পরীক্ষাটি কত কষ্ট করে ভালো রেজাল্ট করার আগে পরীক্ষাটি পড়তে পড়তে ঘুমাতে পারে না চক্ষু গর্তের মধ্যে চলিয়া যায় বেড়াতে পারে না আড্ডা মারতে পারে না খেলতে পারে না সারাদিন পড়া আর পড়া আর কষ্ট আর কষ্ট রেজাল্টের পরে কি যে হাসি কি যে খুশি ওই খুশির কোনো শেষ নাই আজকে ওরা জান্নাতের দিকে অগ্রসর হইতেছে একটু কষ্ট করে একটু সাধনা করো যখনই মৃত্যু সময় জান্নাত দেখিয়া ফেলাবা কি যে মজা ওই মজাও কেউ কার কাছে বয়ান করতে পারবে না বাবা তুমি কি দেখো না কৃষক কৃষি করার সময় কত সাধনা করে ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায় ছাত্র ভালো রেজাল্ট করার জন্য কত সাধনা করে ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না মা বাচ্চা প্রসব করার সময় কত কষ্ট করে বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায় ঠিক আজকে যারা জান্নাত কামাই করার জন্য সাধনা করো এক জলও জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবা আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু আমার বিনমাজি বাবারা এ দুনিয়াদার বাবারা ফজরের সময় আরাম করিয়া ঘুমাইতে থাকো জাহান্নামের কাজ করো ফুল তোলো জোহরের নামাজ পড়িও না জাহান্নামের কাজ করো ফুল তোলো আসরের নামাজ না পড়িয়া খেলার মধ্যে মত্ত হইয়া যাও জাহান্নামের কাজ করো ফুল তোলো মাগরিবের নামাজ পড়িও না জাহান্নামের কাজ করো ফুল তোলো ইশারের নামাজ না পড়িয়া ঘুমাও জাহান্নামের কাজ করো ফুল তোলো রোজা রাখিও না জাহান্নামের কাজ করো ফুল তোলো দাড়ি কাটিয়া যুবক সাজো জাহান্নামের কাজ করো ফুল তোলো বেপর্দা হইয়া আরাম করো জাহান্নামের কাজ করো ফুল তোলো সুদ ঘুষ খাইয়া জীবনটাকে কাটো জাহান্নামের কাজ করো ফুল তোলো ফুল তুলতে 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 যখন ফুলের বেড়া শেষ হইয়া যাবে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারা এই নাফরমান জাহান্নামের কাজ করিয়া কোন জাহান্নাম ক্রয় করছে কোন জাহান্নামের মালিক হইছে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম নাফরমান বদমাস বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মা শিকার এক হাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু তামাম দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম
আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর নাফরমান রু আর বাইর হইতে চাইবে না রুডা থর 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 করে কাঁপতে থাকবে করুণ দৃষ্টি দাসের দিকে রুডা তাকিয়ে থাকবে এক ঝলক জাহান্নাম দেখার সাথে সাথে আজরাইলকে দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়া স্বচ্ছ আনন্দ ফুর্তি মুহূর্তের মধ্যে ভুলিয়া যাইবে রুহটা থর থর করে কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায় রুহটার পরে এমন জোরে থাবা মারবে থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের কাজ করার তৌফিক দিয়া দাও এরপরে কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকুরাউ কিতাবিয়া ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল হালিয়া যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দৌড় দেয় মার কাছে শুনছো আমার মা আমার রেজাল্ট কতই না সুন্দর শুনছো আব্বু আমার রেজাল্ট কতই না সুন্দর শুনছো আব্বু আমার রেজাল্ট কতই না সুন্দর ঠিক যাদের আমল আমার ডাইন হাতে বরিয়া যাবে আমল নামালিয়া দৌড়েও দেখো কত সুন্দর নামাজের আমল চলিয়া আসছে দেখো কত সুন্দর রোজার আমল চলিয়া আসছে দেখো কত সুন্দর জিকিরের নাক কত সুন্দর তেলাওয়াতের নাক দেখো কত সুন্দর পর্দার নাক কত সুন্দর দাড়ির নাক দেখো আমার আমল নামা কতই না সুন্দর এই আমল নামা ভালো হওয়ার কারণটা কি নিজনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম টাকা বার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে বলার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে কিছু শোনার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে হাত বাড়াবার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে পাও বাড়াবার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে কিছু চিন্তা করার আগে চিন্তা করতাম ইন্নি জনাতু আন্নি মুলাকিন হিসাবিয়া যেহেতু মাওলার কাছে হিসাব দেওয়ার ভয় করতাম এর জন্য আমার মাওলা যেদিকে তাকাইতে নিষেধ করছেন আমি সেই দিকে তাকাইতাম না আমার মাওলা যা বলতে নিষেধ করছে আমি তা বলতাম না আমার মাওলা যা শুনতে নিষেধ করছে আমি তা শুনতাম না আমার মাওলা মদ ধরতে নিষেধ করছে আমি মদ স্পর্শ করতাম না গাঁজা খাইতাম না সুদ ধরতাম না ঘুষ গ্রহণ করতাম না অবৈধভাবে কোনো মহিলার গা আমি হাত লাগাইতাম না আমি চুরি করতাম না টাকা দিয়েও করতাম না খুন খারাপি করতাম না জুলুম করতাম না আমার মাওলা যেই দিকে যাইতে নিষেধ করছে সেই সিনেমার দিকে চুরির দিকে ডাকাতির দিকে প্রুসকোয়াটার দিকে আমি আমার পাও বাড়াইতাম না ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করিয়া তারপর করতাম যেহেতু আমাকে হিসাব দিতে হবে এর জন্য আমার মাওলা আমাকে এই নিয়ে মাদ দান করছে আল্লাহ কবুল করিয়া নাও ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া কুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম এত রোজা কাজার গুণা এত নামাজ কাজার গুণা এত সেনার গুণা এত মদের গুণা এত সুদের গুণা আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো কিসে হিসাবে সম্মুখীন না হইতো হইতো কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা আল্লাহ পাক বলে খুজু হু ফাগুল্লু হু এ ফেরেস্তার নাফার মানকে ধর ওকে বান দিয়া ফালা
অমনি একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফারমারকে প্যাচ দিয়া ফলাইবে কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দান থেকে টানতে টানতে নাফারমার একবার মাটি ধরবে ছুটিয়া যাবে মুখে ধরবে ছুটিয়া যাবে মিনওয়ার ই জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজ কেউ তো সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দার মা বোনারা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে মাতাজ করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশিয়া বাইর হব ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মা মা করে ওরে মন জুয়াব তোমার দিব না আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকির শাকির খাস খাস বন্দার দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুনাগত মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা কর